নদিয়ার শান্তিপুরে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে এলেন বিজেপি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল। বাংলাদেশের ঘটনাকে সামনে রেখে নদিয়ার শান্তিপুরের উপনির্বাচনে প্রচারে এসে হিন্দু সনাতনী ভোট প্রার্থনা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার তিনি শান্তিপুরে দলীয় প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের হয়ে প্রচার করতে এসেছিলেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, নিরঞ্জন বিশ্বাস শান্তিপুরের মানুষের ঘরের ছেলের মতো, শান্তিপুরের থেকে শান্তিপুরের মানুষের জন্য কাজ করবে। রাজ্যে আরও যে তিনটি জায়গায় উপনির্বাচন হচ্ছে তার মধ্যে শান্তিপুরে আমরা জেতার ব্যাপারে সব থেকে বেশি আশাবাদী। বিধায়ক পদ থেকে সাংসদ জগন্নাথ সরকার পদত্যাগ করার জন্য যে অকাল নির্বাচনের মুখোমুখি হতে হয়েছিল তার জবাব দিতে গিয়ে অগ্নিমিত্রা পাল ভবানীপুরের প্রসঙ্গ টানলেন। তিনি বলেন, দিদি নন্দীগ্রামে হেরে যাওয়ার পর ভবানীপুর আসন থেকে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিয়ে দিলেন, তাই সেখানে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে কেউ এই ধরনের কথা বলছেন না। বাংলাদেশে ধর্মীয় হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য এখনো পর্যন্ত না করে প্রসঙ্গ তুলে অগ্নিমিত্রা পাল বলেন, আশা করছি শান্তিপুরের হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদেরই ভোট দেবেন। দেখুন, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা শান্তিপুর জিতবই, অন্য বিধানসভাও জিতব, কিন্তু শান্তিপুর যে জিতবো এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এবং শান্তিপুরের মানুষের ওপর আমাদের দৃঢ় বিশ্বাস যে তারা আমাদের বিজেপির প্রার্থী নিরঞ্জন দাকেই পছন্দ করবেন এবং তাকেই ভোট দেবেন। এটার আরও বেশি কারণ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, আজকে পুজোর সময় আমরা যেটা দেখতে পেলাম আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু দেশ বাংলাদেশে যেটা হলো, আমাদের হিন্দু ভাই বোনেদের ওপর যেভাবে অত্যাচার করা হলো, আজকে মা দুর্গা যাকে দাঁড়িয়ে যাকে আমরা পুষ্পাঞ্জলি দিলাম, সারা পৃথিবীর হিন্দুরা পুষ্পাঞ্জলি দিল, সেই মা দুর্গার গলা কেটে দেওয়া হলো, হাত কেটে দেওয়া হলো, সরস্বতীর মাথা, মা লক্ষ্মীর মাথা কেটে দেওয়া হলো, প্রায় 500 ওপর মণ্ডপ পুড়িয়ে দেওয়া হলো, মা দুর্গাকে পুড়িয়ে দেওয়া হলো, 200 ওপর মন্দির ভাঙচুর করা হলো, এমনকি নোয়াখালীর ইস্কন মন্দিরকেও ছাড়া হয়নি। সেই ইস্কন মন্দির, যে ইস্কন মন্দিরে রমজানের সময়, ইফতারের সময় তারা মানুষকে খাওয়ায়, কিন্তু তাদেরকেও ছাড়া হয়নি। আজকে যে অবস্থা হলো, যেটা আমরা দেখলাম আজকে পশ্চিমবঙ্গে, সেই যে অত্যাচারটা হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও বললেন না, এটা অবাক ব্যাপার নয়? আজকে আমি পার্টির কথা ছেড়েই দিলাম, উনি একজন মুখ্যমন্ত্রী, আজকে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেটা বলার দায়িত্ব তাকে, সাদাকে সাদা আর কালোকে কালো বলার দায়িত্ব কি তার ছিল না? কিন্তু এখনও অবধি তিনি নিশ্চুপ। কেন? কারণ কি 30% ওই যে দুধেল গাই বলে যিনি যাদেরকে সম্বোধন করেন, যে কমিউনিটিকে, তাদের ভোট ব্যাংক বোধহয় এই কথাটা বললে যে যেটা হয়েছে বাংলাদেশে সেটা অন্যায় হয়েছে, সেটা বললে বোধহয় ওনার ভোট ব্যাংক কোথাও একটা নড়ে যাবে, তাই জন্য উনি চুপ করে রয়েছেন। আজকে যখন উত্তরপ্রদেশের লখিমপুরে যখন মানুষ মারা যাচ্ছে তিনি লোক পাঠিয়ে দিচ্ছেন, আজকে যখন সিংহু বর্ডারে মানুষ মরছে বা ঝামেলা হচ্ছে উনি লোক পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু কাশ্মীরে যখন আমাদের কাশ্মীরি পণ্ডিতদের ধরে ধরে গুলি করা হচ্ছে, টার্গেট কিলিং হচ্ছে, উনি আবার কিন্তু চুপ। এই কারণেই আমার মনে হয় যে আজকে শান্তিপুরের যে মানুষজন রয়েছে, যে আমাদের হিন্দু সনাতনী ভাই বোনেরা রয়েছেন, তারা আমাদের দাদা নিরঞ্জনদার পাশে দাঁড়াবেন অবশ্যই। আজকে নিরঞ্জনদা হচ্ছে ঘরের ছেলে, তিনি আমাদের বহুদিন আমাদের দলের সাথে, এবং তিনি কি বলবো, বাড়ির ছেলে হয়ে উনি কাজ করবেন। হ্যাঁ, আমরা 500 টাকার ভাতা হয়তো দিতে পারবো না, কিন্তু ওই ভিক্ষে, সরকারের কাছে ভিক্ষে চাই না, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। পশ্চিমবঙ্গবাসী তো রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গা, আমরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছি শিরদাঁড়াটাকে সোজা করে। তো সেইটা যদি চান যে মানুষের পাশে কেউ দাঁড়াবে দুঃখে সুখে, তাহলে নিরঞ্জন দাকে অবশ্যই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। আমি বললাম তো, 4 জায়গায় বাই ইলেকশন হচ্ছে, গোসাবা, শান্তিপুর, খর্দা এবং দিনহাটা। আমরা এই 4টের মধ্যে সবথেকে বেশি আশাবাদী, এবং আমরা 100% শিওর যে শান্তিপুরের মানুষ, আমাদের সনাতনী হিন্দু ভাই বোনেরা যারা রয়েছেন, তারা অবশ্যই নিরঞ্জন দাকেই ভোট দেবেন, পদ্মফুলে ভোট দেবেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।